नमस्कार पेटुक बंधुरा, आमी शुभेच्छा। आमार चैनेले आपनादेर के स्वागत। आज आमी आपनादेर साथे एकटी निरामिष रेसिपि शेयर करब, बाहाड़ी झिंगे। तार जोन्नो कड़ाई गरम करे सर्षे तेल निये निलाम। आमी एखाने 2 टेबिल चामच मतो सर्षे तेल व्यवहार करेछि। तेल भालोभावे गरम हो गेले केटे रखा आलुर टुकड़ोगुलो दिए একটু নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে দেব, এবারে 1 চামচ মতো নুন দেব। হলুদ গুঁড়ো দেব অল্প পরিমাণে। দিয়ে নাড়াচাড়া করে আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব। কড়াইয়ে আর অল্প তেল দিলাম। ফোড়নের জন্য তেজপাতা দিলাম, গোটা জিরে ও 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু সামান্য নাড়াচাড়া করে মুগ ডাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছি 1 কাপ, ওটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে মুগ ডালের কাঁচা গন্ধ চলে গেলে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো দিয়ে দেব। ঝিঙের টুকরোগুলো দিয়ে ডালের সাথে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। ঝিঙে থেকে হালকা জল বেরিয়ে একসাথে মিশে যাবে। তারপরে আদা বাটা দিলাম ও 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। একটু কষিয়ে নিয়ে আদার গন্ধ চলে গেলে জিরে গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম এবং আরেকটু নাড়াচাড়া করব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদটা ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। এরপর কেটে রাখা টমেটোর টুকরো এর মধ্যে দিয়ে দিলাম এবং টমেটোর টুকরোগুলোকে দিয়ে আরেকটু নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোর টুকরোগুলো সামান্য নরম হয়। এরপরে একটু নুন দেব। আর অল্প নাড়িয়ে দেব ভালোভাবে, নুন যাতে মিশে যায়। এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। নারকেল কোড়া দিয়ে দেব। আমি এখানে 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া নিয়েছি। নারকেলটা দিয়ে আবার সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দেব। নারকেল ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে সামান্য চিনি দিয়ে দেব। নিরামিষ তরকারি একটু মিষ্টি হলে ভালো লাগে, ঝাল মিষ্টি না হলে খুব একটা সুস্বাদু হয় না। ভালোভাবে চিনি সমস্ত সবজিটার সাথে মিশিয়ে দিলাম। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা বন্ধ করে কম আছে এটাকে হতে দিতে হবে। মিনিট 5 পরে ফিরে এলাম।
এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে সমস্ত কিছু ভালোভাবে। একটু দেখে নিতে হবে আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর অল্প নাড়াচাড়া করে এর সাথে যে দুধটা রেখেছিলাম 1 কাপ, ওই দুধটা আমি মিশিয়ে দেব এবং দুধটা মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না দুধটা শুকিয়ে যে পুরো সবজিটা মাখা মাখা হয়ে যায়। 1/2 চামচ ঘি ও 1/2 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তৈরি হয়ে গেল আমার ঝিঙের রেসিপি, বাহারি ঝিঙে। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন ও এইরকমই আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।